আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফাইনাল 2023 নিজেদের খোরা গর্তে পড়েছে ভারত। উপমহাদেশের ব্যাটাররা বরাবরই স্পিনের বিপক্ষে ভালো খেলেন, অন্যদিকে সেনা দেশের ব্যাটারদের কিছুটা হলেও দুর্বলতা আছে স্পিনে। ফলে উপমহাদেশের মাটিতে খেলা মানে স্পিন নির্ভর উইকেট, এটা অনেকটাই সংস্কৃতিতে পরিণত হয়েছে। গতকালের ফাইনালেও এ পথে হেঁটেছিল ভারত, তবে এবার ফল হয়েছে ঠিক বিপরীত। স্পিন বান্ধব উইকেট বানিয়ে ওজি ব্যাটিং লাইন আপকে দ্রুত ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ভারতের, তবে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আহমেদাবাদে উইকেটে ভালো শুরু পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে দূরে সরে যায় রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি স্বাগতিক বোলাররা, তাতে হাত ছোঁয়া দূরত্ব থেকে ট্রফি হাতছাড়া হয়ে গেল ভারতের। স্পিনের ফাঁদ বানিয়ে সেখানে নিজেরাই আটকে গেছে ভারত, এমনটাই মনে করেন আকাশ চোপড়া। ভারতের সাবেকে ক্রিকেটার বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেট খেলব এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো মাটি পিচ বেছে নেবেন, তাহলে আগে ব্যাট করলে আপনি নিজের জালায় ফেঁসে গেলেন। আমি মনে করি ভারত শুরুতেই ব্যাপক মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচ খেলতে চেয়েছে সেটা নিজেরাই নির্বাচন করেছে। ফাইনালে বাজেভাবে ভারতের দায়, হারের দায় দেখলেও অজি ক্রিকেটারদের প্রশংসা করতে ভুলেননি তিনি। তিনি বলেছেন, শেষ লড়াইয়ে অবশ্য দুটি বিষয় থাকে, যে দল কম ভুল করবে তারা নিজেদের অবস্থা ভালো দেখতে পাবে, তারাই চাপ সামলাতে পারবে। এই দুটি বিষয় সামলাতে পারলে কেউ আপনার জয় আটকাতে পারবে না, অস্ট্রেলিয়া সেটাই করে দেখিয়েছে। আর ভারত নিজেদের খোরা গড়তে পড়েছে। ভারত শেষ পর্যন্ত পুরো বিশ্বকাপ ভালো খেলে ফাইনালে হেরে গেল, কোটি কোটি ভারতীয় ভক্ত হৃদয় ভেঙে গেল। তো বন্ধুরা, নিজের ফাতা গড়তে পড়ে ভারতের এই অবস্থা আপনার কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনার মনের কথা।